নমস্কার বন্ধুরা গীতাজ রানা বানাতে সব বাইকে স্বাগত আজ আমি ঝরঝরে বাসন্তী পোলাও এর পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সামনেই পুজো পুজোর যে কোনো দিনেই কিন্তু আপনারা এই বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারেন আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি বাসন্তী পোলাও বানানোর জন্যে আমি একটা বোল নিয়েছি আর একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এই মেজারমেন্ট কাপ মেপেই আমি চালটা নিচ্ছি আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা বাটি বা নর্মাল কাপ মেপে চালটা নিয়ে নেবেন এতে করে জলের মাপটা নিতে ভীষণই সুবিধা হবে আমি এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি এই গোবিন্দভোগ চালটা দিয়ে কিন্তু আমি এই পোলাওটা তৈরি করব এই চালগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চার থেকে পাঁচবার জল বদলে বদলে খুব ভালো করে চালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি একটা বড়ো স্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে চালগুলোকেই দিয়ে দিচ্ছি চালগুলো আমি স্টেনারের মধ্যেই ছড়িয়ে দিচ্ছি এভাবেই আমি ফ্যানের তলায় রেখে দেব তিরিশ মিনিটের জন্যে এতে করে কিন্তু চালের জলটা পুরোটাই ঝরে যাবে আপনাদের কাছে যদি এরকম স্টেনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা পাতলা কাপড়ের উপরেও চালটাকে ছড়িয়ে দিতে পারেন এভাবেই তিরিশ মিনিটের জন্যে আমি রেখে দেব ফ্যানের তলায় তিরিশ মিনিট পর চালটা কিন্তু আমাদের একদমই ঝরঝরে হয়ে গেছে এবারে এই চালটাকে আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবারে চালটাকে আমাদের ম্যারিনেট করতে হবে তার জন্যে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুসারেই ব্যবহার করবেন এক চামচ পরিমাণে চিনি এই চিনিটা আমি পরে আবারও ব্যবহার করব ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিবর্তে আপনারা ইউলো ফুড কালারও ব্যবহার করতে পারেন হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো চার থেকে পাঁচটা লবঙ্গ তিনটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ ছোট ছোটো কয়েক টুকরো দারচিনি হাফ ইঞ্চি পরিমাণে আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাফ চামচ পরিমাণে আদা বাটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু সব আদাটা দিইনি নি হাফ ইঞ্চি পরিমাণে আদা আমি এখানে গ্রেট করে দিয়েছি আর দিয়ে দেব ঘি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করছি ঘিটা কিন্তু পরে আবারও ব্যবহার করব। এবারে এই সমস্ত উপকরণ একসাথে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু কোনো স্প্যাচুলা বা স্পুন দিয়েও এটাকে মাখিয়ে নিতে পারেন না আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি হাতে যেহেতু রয়েছে ভালোবাসার ছোঁয়া হাত দিয়ে যেই জিনিসটাই মাখবেন তার স্বাদ কিন্তু একদমই রকম হবে তো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য। তিরিশ মিনিট পর গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি যে কাপ পেঁপে চাল নিয়েছিলাম সেই কাপ পেঁপে কিন্তু জল দিয়ে দিচ্ছি আমি এখানে চাল নিয়েছিলাম তিন কাপ আর জল দিচ্ছি ছ কাপ যতটা চাল নেবেন তার ডবল দিতে হবে জল তাহলে চাল আর জলের পরিমাণ হলো ওয়ান ইস টু টু এই জলটাকে কিন্তু আমাদের ফুটতে দিতে হবে জলটা ফুটতে ফুটতে দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ঘি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে কাজুবাদাম এই কাজুবাদামের কিন্তু কোনো পরিমাণ বা পরিমাপ নেই আপনারা যতটা ইচ্ছে ততটাই দিতে পারেন গ্যাসে ফ্লেমটাকে লোতে রেখে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে কিসমিস এই কাজু আর কিসমিসটাকে খুব ভালো করে আরও খানেক সময় ধরে ভেজে নিচ্ছে এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে লো ফ্লেমে আমার মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কাজু কিসমিসগুলোকে ঘিটা ঝরিয়ে তুলে নিচ্ছে কড়াইয়ের বাদ বাকি ঘিয়ের মধ্যে আরও দুই টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়ে এর মধ্যে ফোড়নে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া কয়েক টুকরো দারচিনি থেতো করে নেওয়া ছয় সাত টুকরো লবঙ্গ লবঙ্গটাকে থেতো করে দিলে আর ফাটার কোনো সম্ভাবনা থাকে না আর সাত আট টুকরো দিয়ে দিলাম ছোটো এলাচ ছোটো এলাচটাকেও আমি ফাটিয়ে দিয়েছি তিনটে পরিষ্কার তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল এই সময়তে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই চালটাকে ক্রমাগত নাড়তে নাড়তে ভাজতে হবে চালের সব দিক যাতে সমানভাবে ভাজা হয় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে চালের সব দিক সমানভাবে ভাজা না হলে পোলাওটা কিন্তু পারফেক্ট কখনোই হবে না ক্রমাগত নাড়তে নাড়তে চালটাও আমাদের ভাজা হয়ে এসেছে অপরদিকে জলটাও কিন্তু আমাদের টকবক করে ফুটছে পোলাওতে সবসময় এরকম ফুটন্ত জলই কিন্তু ব্যবহার করতে হবে এদিকে আমাদের চালটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে চালের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে এই সময়তে ফুটন্ত গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সমস্ত জলটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্যে রান্না করব মিনিট পাঁচিক ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে খুলে নিয়েছি এই সময়তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এতে করে কিন্তু পোলাওতে ঝাল হয়ে যাবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু প্রথমে আমি এক টেবিল চামচ ব্যবহার করেছিলাম এখন দুই টেবিল চামচ ব্যবহার করলাম আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোও অ্যাড করে দিলাম এবারে পোলাওটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি এবার বাদবাকি রান্নাটা কিন্তু লো ফ্লেমেই আমাদের করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পোলাওয়ের উপর দিকটা একটু সমান করে দিচ্ছি সমান করে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট পাচেক লো ফ্লেমে রান্না করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন পোলাও কিন্তু আমাদের অলমোস্ট ডান আমাদের একদমই তৈরি হয়ে গেছে একবার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখুন আমাদের পোলাও কিন্তু একদমই ঝরঝরে তৈরি হয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মিনিট তিনেকের জন্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর কিন্তু আমি পরিবেশন করে দিচ্ছি এই পোলাও কিন্তু যে কোনো নিরামিষ পদ অথবা আমিষ পদের সাথেই পরিবেশন করা যায় আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারির সাথে পরিবেশন করছি আমি লিঙ্কটা এই চিকেন কারির লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ